এই তো মাত্র কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতে মেসি এবং তার দল। এবার সেই বিশ্বসেরা মেসিকে হারিয়ে দিল বলিউড বাদশাহ শাহরুখ খান। একদম ঠিক শুনেছেন, তবে ব্যাপারটা ফুটবল সংক্রান্ত কোনো বিষয়ে নয়, বরং প্রভাবশালীদের তালিকায়। সম্প্রতি প্রকাশ্যে আসে টাইমস ম্যাগাজিনের একটি রিডার পোল, যেখানে পাঠককে ভোট দিতে বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে। সেখানে মেসিকে হারিয়ে শীর্ষস্থান দখল করলেন শাহরুখ খান। সমীক্ষাটি বলছে, মেসির থেকে অনেক ভোটেই এগিয়ে রয়েছেন শাহরুখ। জরিপে 1.2 বিলিয়ন ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে 4% ভোট পেয়েছেন শাহরুখ খান। অপরদিকে 1.8% ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসি। তবে শুধু মেসি নয়, এই তালিকায় ছিলেন সেরেনা উইলিয়ামস, অভিনেতা মিখেল, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলও। সবাইকে হারিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালেন শাহরুখ। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বলিউড কিং খান। দীর্ঘ 4 বছর পর বড় পর্দায় ফিরেই বক্স অফিসে বাজিমাত করেছিলেন পাঠান দিয়ে। ছবিটি বিশ্বজুড়ে 1000 কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। ছবির এই বিশাল সফলতার ছাপ পড়ল টাইম ম্যাগাজিনের দর্শক জরিপেও।